রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছি। রবিউল আউয়াল মাসের আজকে 23 তারিখ, দেখতে দেখতে এই মাসটা চলে গেল, কিন্তু যেটা দিতে এসেছিল রবিউল আউয়াল ওইটা আমরা নেইনি, আমরা নিয়েছি শুধু ইয়া নবী, এটা দিতে এসেছিল বলেন। এক বছর পরে রবিউল আউয়াল মাস আমাদের কাছে আসে, কোরআনে কারীম জানিয়েছে ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম ইলা আখির আয়া। সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহর কাছে 12টা মাস নির্ধারিত, কবে থেকে, যেদিন আসমান আর জমিন আমি আল্লাহ তৈরি করি ওই দিন আমি 12টা মাসের নাম আমার কিতাবে লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বয়স হয়তো খুব বেশি হলো, 60 বছর 70 নয় 100 বছর হবে, অথচ এই রবিউল আউয়াল মাসের বয়স একদিন দুই দিন না, যেদিন আল্লাহ আসমান জমিন বানিয়েছে ওই দিন তার কিতাবে 12টা মাসের নাম লিখে দিয়েছে, তার ভেতরে রবিউল আউয়াল আছে না নেই বলেন? রবিউল আউয়ালের এত মর্যাদা এত দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে বিশ্ব নবীকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন। এখন এই মাসে পাঠিয়েছিলেন রবিউল আউয়ালে নবীজির জন্ম নিয়ে যারা আনন্দ করে আজ মিলাদ পালন করেন, এমনকি নামও দিয়েছে ঈদে মিলাদুন নবী। আমি মিলাদের বিপক্ষে না, পক্ষেও না, মিলাদ আপনি পড়েন না না পড়েন ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার দেখার দরকার মিলাদ মানে জন্ম, মিলাদ মানে বলেন না কেন, জন্ম হতে কয়দিন লাগে? একদিন লাগে, দুই তিন মিনিট, এটা সর্বোচ্চ। যারা আলেম আছে তাদেরকে আবার বলছে, সম্মানিত ওলামা ইকরাম লক্ষ্য করেন, আজ ফ্রান্স নবীকে গালি দিচ্ছে কেন, আমার এই ছোট্ট মেধায় আমি ধরতে পেরেছি এটা, কোরআনে কারিম জানিয়েছে আলওয়ালিদাতু ইয়ুরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা ইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মায়েরা, তোমাদের দায়িত্ব দিলাম সন্তানকে কমপক্ষে দুধ পান করাও লাগবে, কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর। আমি এমনি পড়ি না, খেয়াল করবেন দেখবেন একটা তথ্য পাবেন, যেহেতু সভাপতি আলেম ওনাকে বলছে মুরব্বি, হয়তো এইভাবে চিন্তা ভাবনা আপনার আসে না, আয় আমার মাথা ছোট, তো যাদের মাথা মোটা মোটা মাথা তারা আরো চিন্তা ভাবনা করলে তথ্য এখান থেকে পাবেন, আজ বিশ্বে এরা নবীকে কেন রবিউল আউয়াল আসলেই গালি দেয়। গালি দেওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে মানুষকে দুধ পান করাবে তার মা 2 বছর, কয় বছর? 2 বছর। অথচ সূরা আহকাফ 26 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশ দেখবেন, খুব ভালো করে খেয়াল করেন, ঠান্ডা মাথায় শোনেন, আপনার রাগ হবে না আনন্দ লাগবে। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে এবং তোকে দুধ খাওয়িয়েছে 30 মাস, কয় মাস? 2 বছরে 30 মাস হয়, কয় মাস? 24 মাস। তাহলে সূরা বাকারার এই 233 নম্বর আয়াতের সাথে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মিল নেই,
ওখানে হাওলাইনি কামিলাইনি আছে 2 বছর আর এখানে সালাসনা শাহরাত 30 মাস আল্লাহর একটা কথার সাথে আরেকটা কথার মিল থাকবে না আল্লাহ তো এরকমই না মানে আপনি মিলিয়ে দেন আমরা যারা নেসার 82 নাম্বার আয়াত পড়ে দেখেছি ওয়ালা উকানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ তাআলা বলেন এমন কোরআন আমি নাযিল করেছি যে কোরআনের ভেতরে কোনো বৈপরীত্য নেই এক কথার সাথে আরেক কথার মিল নেই এমন কোন আয়াত আমি কোরআনে দেইনি তাহলে এখানে 2 বছরের কথা দিলেন আর এই আয়াতে পেলাম 30 মাস আড়াই বছর কথা মিলছে বলেন না কেন তাহলে মিলাতে হবে কিভাবে আল্লাহ পাক বলেন ওয়া হামলুহু হামলুহু ওয়া ফিসালুহু হামলুহুর আগে ওয়া নেই ওয়া ফিসালুহু এর আগে ওয়া আছে তোমার মা তোমাকে বহন করেছে পেটে ওয়া ফিসালুহু তোমাকে দুধ পান করিয়েছে সালাসনা শাহরা তাহলে পেটে বহন করা আর দুধ পান করানো দুইটা মিলে 30 মাস আমরা আগে পেয়েছি দুধ পান করাবে কয় মাস বলেন না কেন 30 এর ভেতরে 24 বাদ গেলে কত থাকে কত আধুনিক বিজ্ঞান এখন জানিয়েছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক খলিক মিম্মা ইনদাফিক ইখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব এটা পাবেন শুন ডক্টর মরিস বোকাইলের লেখা বাইবেল কোরআন এন্ড সায়েন্স এই যে কিতাব দার 33 নাম্বার পৃষ্ঠায় আছে 3 নাম্বার লাইনে এই আয়াতটা দিয়ে আমি বহু জায়গায় আয়াতের ব্যাখ্যা খুঁজেছি কিন্তু সঠিকভাবে আমার ব্রেনে আসে না ডক্টর মরিস বোকাইলি উনি লিখতে গিয়ে এখানে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা মায়ের রহমের ভেতরে যে জমা হয় মহান আল্লাহ পাক এই পানিটা এখানে এই শব্দের দিকে খেয়াল করেছেন সন্তান জন্ম দিতে কি শুধুমাত্র মাই কাজ করে বাবার কোনো দায়িত্ব নেই যারা কথা বলছেন এরা কিছু বোঝে না বাবার কোনো দায়িত্ব নেই বাবা ছাড়া একটা হওয়ান তো দেখি হবে আর দু একটা হয় যদি ওটা আল্লাহর আলাদা কুদরত হযরত ঈসা আলাইহিস সালাম যেমন আর বাবা মা ছাড়াও হয় আদম আলাইহিস সালাম এই দুইটা বাদ দিয়ে বাবা ছাড়া যদি কেউ হয় ওকে বৈধ না অবৈধ বলেন ভালো করে এখানে ঠান্ডা মাথায় যে তথ্যটা নিবেন বাবার এই নাপাক পানিটা যখন দ্রুত গতিতে বের হয়ে মায়ের রহমের ভেতরে জমা হয় আল্লাহ পাক বলেন রহিমটা এমন জায়গা এখানে হাতের স্পর্শ লাগা সম্ভব না দুইটা জায়গায় হাতের স্পর্শ লাগে না এজন্য ওখানে কারারি মাকিন বলা হয় মাকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া হাতের স্পর্শ ছাড়া দুইটা জায়গা আছে এক নাম্বার হচ্ছে লাউহে মাহফুজ আর 2 নাম্বার মায়ের কথা বুঝতেছেন এই দুই জায়গায় মানুষের হাতের স্পর্শ লাগে তাহলে এই পানিটা নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে যারা দায়িত্বে আছে তাদেরকে চারটা জিনিস বানাতে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খলাকনা নুতফাতান আলাকাতান ফাখলাকনা আলাকাতা মুদগাতান ফাখলাকনা মুদগাতা ইযামান ফাকাসাউনা লিযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন জোরে বলেন আল্লাহু আকবার এই যে 40 দিন পরে সব পরিবর্তন হচ্ছে একের পরে এক আল্লাহ পাক বলেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মায়ের রহমের ভেতরে জমা করে আমি রেখে দেই না চারটা জিনিস তৈরি করি রগ চুল রগ হাড় আর পর্দা আর মায়ের রহমের ভেতরে যে নাপাক পানির থলিটা আছে ওই পানি দিয়ে আমি আল্লাহ আরো চারটা জিনিস বানাই রক্ত গোশত চর্বি আর চামড়া
এই চার আর চার আটটা জিনিস যখন এক হয়, ফেরেশতা তখন জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার বান্দা অথবা বান্দি বানাতে হলে কমপক্ষে 13টা উপাদান লাগবে, কয়টা? আমরা বলি মানুষকে আল্লাহ বানিয়েছে মাটি দিয়ে, মাটির নির্যাস দিয়ে, যা বলেন ঠিক আছে, কিন্তু মাটি দিয়ে বানাতে হলে মাটির নির্যাস, মাটির মৌলিক উপাদান 10টা, কয়টা? খালি মাটি না, মাটির ভেতরে কমপক্ষে 10টা জিনিস পাওয়া যায়। ওর ভেতরে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, আয়রন আছে, সিলিকন আছে, 10টা জিনিস মাটির ভেতরে লুকিয়ে রেখেছে আল্লাহ। এই 10টা জিনিস এক জায়গায় করলে মাটি তৈরি হয়। এই গাজীপুর জেলার মৃত্তিকা গবেষণাগার আছে, যে দেখবেন মাটির মৌলিক উপাদান কয়টা। নাকি ঘুমিয়ে পড়লেন? কয়টা? মানুষ বানাতে উপাদান লাগে কয়টা? 13টা। আপনার বাবা আর মা মিলে কয়টা দিয়েছে? 13 হতে এখনো কত বাকি আছে? এটা তো চেয়ারম্যান দিয়েছে। আল্লাহ পাক বলেন, এটা আছে সূরা নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে, ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দান করি। কয়টা? পাঁচটা। এই পাঁচটার ভেতরে সবচাইতে দামি যেটা সেটা হচ্ছে দর্শন শক্তি। প্রথমে আল্লাহ শ্রবণ শক্তি দেয়, সামাহা, এরপরে দর্শন শক্তি দেয়, আবসার। আমি চিন্তা করলাম শব্দগুলো কেমন ভাবে সাজালেন, প্রথমে কানের কথা এরপরে চোখের কথা কেন দিলেন। এই পৃথিবীতে যত নিয়ামত মানুষকে আল্লাহ দিয়েছেন, এই যে সিরিয়াল হিসাবে কানের নাম, চোখের নাম, অন্তরের নাম, চোখটা নিয়ে চিন্তা করেছিলাম আল্লাহ চোখের কথা কেন দিলে। যাদের চোখ আছে তাদেরকে আপনি এটা বোঝাতে পারবেন না, যাদের চোখ নেই ওদেরকে দেখবেন। আমি এক অন্ধর সাথে খাবার খেতে বসেছিলাম কুমিল্লায়, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, জেনারেটর চালু করেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। দুই মিনিট কারেন্ট যাওয়ার পরে যদি এত চিল্লা পাল্লা করা লাগে, 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই, আমার ঘর চিল্লানোর দরকার পড়ে তো? ওই দিন উনি আর একটা তথ্য আমারে দিলেন, যে হুজুর আপনারা যারা চোখে দেখেন, হয়তো দিনের বেলায় অনেক কিছু দেখতে পান, রাতের বেলা ঘুমিয়ে থাকলে কিছু না দেখলেও স্বপ্নেও অনেকে কিছু দেখে। স্বপ্নে দেখা যায় না? কিন্তু আমরা যারা অন্ধ স্বপ্নেও দেখি না, শুধু আওয়াজ শুনি। কি যে আল্লাহ দিয়েছে, আপনি কিয়ামত পর্যন্ত শুধু চোখের শক্তি আদায় করেও শেষ করতে পারবেন না। এক পাঁচ 13টা জিনিস যখন এক হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ এর আকৃতি দেব কি? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 6 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের রেহেমের ভেতরে, পেটের ভেতরে, রেহেমের ভেতরে মানুষের আকৃতি তৈরি করেন। এটা ছেলে হবে না মেয়ে হবে, এই আকৃতি সরাসরি দেন কে? বলেন কে দেন? আমি এসেছিলাম কোন জায়গা থেকে? আমি এসেছিলাম এই জায়গা থেকে যে মানুষকে বানাতে উপাদান লাগে 13টা, বাবা মা নয় 8টা দিয়েছে, বাকি যে 5টা এটা কিন্তু দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার দেয়নি, এটা সরাসরি দিয়েছে আল্লাহ নিজে। কে? সবাই বলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই আকৃতি তৈরি করার পরে ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত দেয় ফেরেশতারা তখন বানায় এই যে মুখের যে বডির যে আকৃতি মুখের যে এই স্ট্রাকচার এটা শুধু আল্লাহ নিজের হাতে তৈরি করেন এইজন্য পৃথিবীর যত সৌন্দর্যর দিকে তাকাবেন মানুষের চেহারার চাইতে সৌন্দর্য পাবেন না যদিও কালো হয় তারপরও দেখতে মনে হয় কারণ এটা বানিয়েছে সরাসরি আল্লাহ নিজের হাত দিয়ে সরাসরি বলতে পারেন না আমার ভাইরা আমি রবিউল আওয়ালের ওই জায়গা থেকে আসলাম কেন বারোটা মাসের নাম আমার আল্লাহ কোরআনে আজ দশ বছর আগে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে দেয়নি এটা যেদিন আসমান জমিন তৈরি করে ওই দিন লিখেছেন তার ভেতরে অন্যতম কোন নাম রবিউল আওয়াল কোন নাম তাহলে মানুষের জন্ম হতে কিন্তু সময় লাগে দশ দিন বারো দিন না মাত্র দুই তিন মিনিট কয় মিনিট দুই তিন মিনিটের জন্য যদি প্রতি বছরে বছরে সরকারি ভাবে একদিন ছুটি দেওয়া হয় রবিউল আওয়াল পালনের জন্য কথা বলছে না কেন এতে মিলাদুন্নবী পালন করার জন্য সরকারি ভাবে ছুটি কয় দিন বলেন অথচ মিলাদ মানে জন্ম জন্ম হতে সময় লাগে দুই তিন মিনিট সিরাত মানে আদর্শ নবীজির সিরাতকে দুই তিন মিনিট না তেষট্টি বছর দুই তিন মিনিটের জন্য যদি বছরে বছরে এত সাজগোজ করা লাগে তেষট্টি বছর পালন করতে হলে কি করা লাগবে বলেন কথা বোঝা যায়নি তেষট্টি বছর আমাদের কাছে আজ নেই শুধু আছে দুই তিন মিনিট কারণ দুই তিন মিনিটে তো মিলাদে জিলাপি আছে খেসড়ি আছে আরে তেষট্টি বছরে আছে আছে এবার আসেন তাই তেষট্টি বছরের ভেতরে মিলাদ আছে না নেই তেষট্টি বছরের ভেতরে যেহেতু মিলাদ আছে বিশ্ব নবী এই তেষট্টি বছরে কি করেছিলেন প্রথম নাম্বারে জন্মের পরে যখন হালিমাতু সাদিয়া তাকে কোলে তুলে নিলেন কোলে নেওয়ার পরে তিনি ডান স্তন পান করতে দিলেন হালিমা বলেন আমি দিয়ে দেখি ডান স্তন মোহাম্মদ পান করেছে বাম স্তন দিলাম পান করে না মুখ বের করে দেয় একবার দুইবার তিনবার তার মুখে দেওয়ার পরে তিনবারই সে বের করে দিয়েছে সিরাত ইবনে হিশাম লিখেছে হালিমা বলেন তিনবার যখন জোর করে মুখ লাগালাম মুখ বের করে দিল মোহাম্মদ আমার যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চায় মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি আদায় করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার আরেকটা ভাই আছে আমি জানি আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার ওটা আপনার সন্তান দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা যেই নবী রবিউল আওয়ালের জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না আর তুমি নবীর মিলাদ মানার যত বড় হও ভাইয়ের হক মারা জম হও কিসের মিলাদ বড় তুমি এইটার নাম মিলাদ নবীর জন্ম ইতিহাস শুনতে যদি এত ভালো লাগে তো এই ইতিহাস জন্মের ইতিহাস না জন্মের পরেই তো তার আসল ইতিহাস শুরু তিনি ভাইয়ের হক নষ্ট মায়ের কোলে বসেও করেননি ফিরিয়ে দিয়েছেন আর আপনি যত বড় হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনি ভাইয়ের হক মারার জোম হচ্ছেন এখানে ভাই বলতে শুধুমাত্র মায়ের পেটের আপন ভাই না আল মুসলিম ও আখুল মুসলিম প্রতিটি মুসলমান কি এক নম্বরে তারে দেখলে সালাম দেওয়া লাগবে এ হক কিন্তু আজ আমরা আদায় করতে ব্যর্থ আগে সালাম দেওয়ার আগে দেখে ওর টুপি কয় কলি টুপি দেখা দরকার না দেখা দরকার মুসলমান কিনা দেখালো আপনি হক গুলো নষ্ট করলে যতই নামাজ পড়েন ধরা খাবেন তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের যদি ভাই হয় ওর প্রথম হক হচ্ছে কি দেওয়া সবাই বলে আর যেটা আছে আমাদের আরো এটা নিয়ে ব্যঙ্গ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত বড় জায়গায় একটা বিভাগের চেয়ারম্যান সে বসে বসে সালাম নিয়ে পর্যন্ত ব্যঙ্গ করছে
আগে শুনতাম আসসালামু আলাইকুম দেয়, এখন শুনছি আসসালামু আলাইকুম। শব্দটা তো আসসালামু আলাইকুম না, শব্দ হবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তুই মর, আসসালামু আলাইকুম মানে তোর উপরে শান্তি নাজিল হোক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার তো মনে হয় এই লোকটার কথা শোনার পর যে ব্যক্তি সালামের পার্থক্য করতে পারে না, সে জনগণের ট্যাক্সের টাকা এত বড় জায়গায় লাখের উপরে বেতন নেয় কি করে? ওই জায়গা থেকে এখনই পদ পদত্যাগ করানো দরকার। কথা বলে আমার ভাইরা, আমি যে তথ্যটা বলার জন্য পর্যন্ত এসেছি, মাঝখানে একটা কথা বাদ চলে গেছে, আপনি ধরতে পারেননি। ফ্রান্স নবীজিকে কেন রবিউল আউয়াল আসলে গালি দিল, তার প্রথম নাম্বার কারণ বিজ্ঞান এখন দেখিয়েছে মায়ের পেটে সর্বনিম্ন একটা সন্তান থাকার কথা 6 মাস। কত? তাহলে কোরআনের আয়াত থেকে যে তথ্যটা পেলাম, একটা মানুষকে সর্বনিম্ন মা পেটে রাখবে 6 মাস। 6 মাসের আগেই যদি ওর জন্ম দেয় বুঝতে হবে এটা ওর বাবা জন্ম দেয়নি, দিয়েছে অন্য কেউ। ফ্রান্সে অধিকাংশ গুলো জন্ম হচ্ছে এইভাবে, এই কারণে ওরা রসুলের বিরুদ্ধে। সারা কলমের 10 থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত দেখবেন, এখানে 9টা বদনাম করা হয়েছে। 9টা বদনামের প্রথম নাম্বারে বদনাম হচ্ছে এই পৃথিবীতে বিশ্ব নবীর যারা শত্রু, অধিকাংশ গুলো ছিল দুনিয়ায় অবৈধ সন্তান, বৈধ না। অবৈধ না হলে আপনার মতো এত বড় রহমত কেউ গালি দিতে পারতো না। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল হা ও আসলে জন্ম বাবা দিয়ে হয়নি, হয়েছে বাড়ির রাখাল দিয়ে। আজ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যারা আজ রাজপথে মিছিল করছেন আল্লাহর নবীর ওয়ারিশ আলেমদেরকে নিয়ে, কয়েকদিন আগে মিছিল করেনি, গত পরশুদিনই মিছিল হয়েছে চট্টগ্রামে, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, সরমনায় পীরের দুই গালে জুতা মারো তালে তালে। হেফাজতে যারা আছে আপনি দেখবেন প্রথম সারিতে সবগুলো আলেম, সরমনার ময়দানে অন্তত প্রথম সারিতে যারা আছে। আকীদায় কিছু পার্থক্য আমাদের থাকতেই পারে কিন্তু তারা আলেম। বলুন, আপনি গালি দিলেন কাকে? সরাসরি গালি রসুল পর্যন্ত চলে গেছে, কারণ তারা রসুলের ওয়ারিশ। আমার তো মনে হচ্ছে যে কয়টা বাঁশের মাথায় আগুন লাগিয়ে মশাল জ্বালিয়ে মিছিল করছে এদের গালে সুতা মারো তালে তালে, এগুলো সব অবৈধ। খোঁজ খবর নিয়ে দেখবেন একটা অবৈধ নেই। জবাব মার্জিত ভাষায় দেবে, কুকুরের কান কুকুরে করবে, তাই বলে ওর পায়ে কামড় দেওয়া যাবে? আল্লাহ তো নিজেই জানিয়ে দিল ওদের জন্ম ঠিক নেই। এই অবৈধ গুলোর কারণে আপনি নাচানাচি করবেন, ও খুব বেশি না, হাতে গোনা কয়েকটা। আমার মনে হয় দেশের 16 কোটি মুসলমানের যদি পোশাক করে দেয় সকালে, ও বেশি চলে যাবে। বলেন, এখানে লাভ দেবেন না। অনেকে মনে করছে কিছুই তো হয় না, এত কিছু করি কিছুই তো হয় না, কিছু হয় না, ধৈর্য ধারণ করে আছি তাই। বলেন না কারো। ফ্রান্সের এই উৎসব নিয়ে যেভাবে বাংলা সহ তমাম দুনিয়ার 175 কোটি মুসলমান সব বিভেদ ভুলে এক জায়গায় হওয়া আরম্ভ করেছে, আমার তো মনে হচ্ছে এখনো পৃথিবীতে মুসলমান যে গিয়ে আছে আন্দাজে হাত দিতে যাবেন না। ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকতে দেন, জাগাতে
দিলে আপনি নিজে টিকে থাকতে পারবেন না। এইজন্য আন্দাজ করে আটি গিলা দরকার। এক লোক বউ নিয়ে চিড়িয়াখানায় গেছে, যে একটা আম দিয়েছে বানরকে, বানর চিন্তা করছে আম দিয়েছে একবার ভেতরে, কোথায় ভেতরে দেওয়ার পর তার বের হয় না। অনেক কষ্ট করে চিড়ে আম বের করে দেখে সেলাই করে দিয়েছে। কিছুদিন পরে আর একটা দম্পতি গিয়েছে, যাবার পরে দিয়েছে আম, আমটা বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে। মেয়ে লোক তো রেগে গেছে, আমার স্বামী দিল সেটা আমি না খেয়ে এড়ে দিলাম, আরো মুখে দেবে না দিয়ে পেছনে দিল, কোথায় বানরের যে দায়িত্ব আছে রক্ষণাবেক্ষণ করে, বিয়াদব বানর বিয়াদব। লোকটা এসে বলছে, আপা চিল্লাবেন না, আপনি তো আসল বিষয় জানেন না, কিছুদিন আগে আপনার মতো এক মহিলা এসে আমার বানরে আম দেয়, ও আম খেয়ে আর পেছন দিয়ে বের হয় না, এত কষ্ট করেছে বানর আমার, কয়দিন মারাই যাবে, শেষ পর্যন্ত পেছনে সিরে আম বের করে এ পর্যন্ত। এই জন্য এখন থেকে কিছু কেউ দিলে আগে মুখে দেয় না, পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আপনি যা করতে আরম্ভ করেছেন, আমি আর নিচে নামলাম না, যা করছেন সাবধানে করবেন, কারণ আপনি বেশি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে আলেমদের গালে জুতা মারার সাহস দেখাচ্ছে। আন্দাজ করে আটি গিলা দরকার, মাত্র তোমরা চার ভাগ, আর এই দেশে আমরা 96 ভাগ। পোশাক করাও লাগবে না, কথা বলুন, আটি গিলে শেষ পর্যন্ত বানের মতো সিরিয়ে বের করা লাগে কিনা। বাংলার মুসলমানেরা আমি যে পর্যন্ত এসেছিলাম, এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এই মাসে মহান আল্লাহ পাঠিয়ে সবচাইতে বড় জিনিস নবীজি রবিউল আওয়ালে আমাদেরকে দিয়েছেন যে ভাইয়ের হক নষ্ট করা যাবে না। ভাইয়ের হক কয়টা? 6টা। বলেন কয়টা? 1 নম্বরে তারে দেখলে কি দেওয়া লাগবে? 2 নম্বরে সে যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা লাগবে। এই দাওয়াত মানে শুধু খাওয়ার দাওয়াত? বলেন, সে যদি ইসলামের দিকে দাওয়াত দেয়, আর আপনি যদি বলেন যে যে ইসলামের দিকে ডাকছে, কে ডাকে ওইটা দেখার দরকার নেই, ও যদি ইসলাম দিয়ে আপনাকে ডাকে, আপনার ডাকে সাড়া দেওয়াই লাগবে। কেন সাড়া? না, হক না শুধু, কেন সাড়া দেওয়া লাগবে? এবার হাদিস, আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, লোকটা সত্য কথা বলে, আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে, আমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে এরা কিয়ামতের দিন আল্লাহর হাতে পুরস্কার পাবে। আমান দা ইলাইহি হাদা, একালিপ টান আছে, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবে তাকে আল্লাহ নিজে হেদায়েতের উপরে রাখবে। কথা বুঝেন? আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান তাহলে কোরআন দিয়ে মানুষদেরকে আপনাকে ডাকা লাগবে, তাহলে আল্লাহ আপনাকে রাখবে। এ পর্যন্ত নবীজি শেষ করে দেননি, দাগা একালিপ টান দেওয়ার পরে জানিয়েছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কেউ যদি এই কোরআনের ডাকে বোঝা শোনার পরে সাড়া দিতে পারে, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। তাহলে আমি যদি ডাক কোরআন দিয়ে দেই, আর আপনি যদি বুঝে থাকেন না এটা কোরআন দিয়েই দিচ্ছে, নিজে এখন কোরআনের কাছে এসে পড়ে যদি সাড়া দিতে পারেন, আমাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে আর আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। তাহলে দাওয়াত যদি কোনো মুসলমান কোরআন দিয়ে দেয়, ওর ডাকে সাড়া দেওয়া লাগবে, এটা তার হক। এটা কি হকটা? কেন? কারণ যে ডাকে তাকে আল্লাহ রাখে হেদায়েতের উপরে, আর যে ডাকের সাড়া দেবে তাকে জান্নাতের পথ আল্লাহ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ, বলতে পারেন নাই? 3 নম্বরে নবীজি বলেন, এই মানুষটা যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে। অথচ এই দেশে এখন এটা উঠে যাচ্ছে, সব হচ্ছে দলীয় কায়দায়, দলীয় লোক মরে যাচ্ছে, সে ঢাকায় আপলোতে চলে যাচ্ছে ময়মনসিং থেকে,
অথচ অন্য দলের একটা লোক পাশের বাড়ি মরে যাচ্ছে, ও মরে মরুক, আর মরলে জানাজায় যাব না। তো কিসের রবিউল আউয়াল পালন করো? কিসের রবিউল আউয়াল? এইটা রবিউল আউয়াল। নবীজি বলেন তার হক হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে যদি কোনো কষ্টদায়ক বস্তু তার সামনে পেছনে ডাইনে বামে দেখতে পায়, সে যেন কষ্টদায়ক বস্তু দূর করে দেয়। আর আমরা আরো কষ্ট দেওয়ার জন্য বাড়ির ময়লা রাস্তায় এনে জমা করছি। কারো ভেতরে যদি ন্যূনতম ইমান থাকে, নবীর হাদিস হচ্ছে সে রাস্তার কষ্টদায়ক ময়লা মাটি দূরে ফেলে দেবে, আর আমরা বাড়ির সব এনে আরো জমা করি। শেষ নাম্বার হক হচ্ছে সে যদি মারা যায় তার জানাজায় হাজির হয়ে অন্তত তাকে কবর পর্যন্ত দেওয়া লাগবে, এটা তার হক অধিকার। রবিউল আউয়াল পালন পালন করছেন যারা যারা, এই হকগুলো যদি এক মুসলমান আর এক মুসলমানের আদায় না করে, ওর কি রবিউল আউয়াল মিলাদুন্নবী পালন হচ্ছে? বলেন হচ্ছে। এভাবে পালন করে,